नमस्कार बंधुरा, आमी प्रणय मजुमदार। आमार यूट्यूब चैनल एस्ट्रो प्रणय आपनादेर प्रत्येककेस्वागत जानाच्छि। एटा आगामी काल 11 আগস্ট 2020 मंगलवारेर राशिफलेर भिडियो। मंगलवार दिनटा केमन जाबे, 11 আগস্ট दिनटा मेष थेके मीन राशि जातक बा जातिकारा की फल पाबेन तार आलोचना एई भिडियोर माध्यमे आपनादेर काछे तुले धरबो। आमार चैनलटा भालो लागले सबस्क्राइब करते भुलबेन ना एबं अवश्यई बेल आइकनटा प्रेस करे नेबेन, कारण प्रत्येक दिन ज्योतिषभित्तिक तथ्य किन्तु आसे। ताई बेल आइकनटा प्रेस करले भिडियो नोटिफिकेशन आपनारा पाबेन। आमार चेष्टा थाके आपनादेर काछे आमार सामान्य ज्ञान द्वारा ইনফরমেশনগুলো তুলে ধরার বা তুলে দেওয়ার। তা চলুন মেন আলোচনার জায়গায় চলে যাই, বা মেন আলোচনার জায়গাটাই ঢুকে যাই। আগামীকাল কী হতে পারে বা কী হতে চলেছে তার পূর্বাভাসগুলো আপনাদের কাছে তুলে দিই। কাল মেষ রাশি, ভরণী নক্ষত্র চলবে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, জন্মাষ্টমী। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন। এবং এই দিন প্রেমের দিন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমের দেব বলা হয়, দেবতা বলা হয়। আপনারা লাইফ প্রেম প্রেম মানে শুধু তো ছেলে বা মেয়ের প্রেম নয়, আপনাদের সংসার, আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনাদের প্রেম ভালোবাসা সম্পর্ক ভালো থাকুক। এবং আপনার সাথে আমার বা আপনাদের সাথে আমার সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক তৈরি হয়েছে আশা করব সেটাও ভালো থাকবে। চলুন মেন আলোচনার জায়গায় যাই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের দিন ভালো হোক। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন। কালকের দিনে মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন তার আলোচনা শুরু করছি। আপনি যদি মেষ রাশির মানুষ হন, কালকে শুভ সময় সকাল 10:25 থেকে 12:24 পর্যন্ত। কালকের শুভ রং মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য লাল। কালকে আপনাদের শুভ সংখ্যা 9 সংখ্যার ব্যবহার করুন। মেষ রাশির জাতক বা জাতিকাদের আমি শুভেচ্ছা হয়তো জানালাম প্রেমের কথা, ভালোবাসার কথা, কিন্তু পারিবারিক ছোটোখাটো বিবাদ তৈরি হতে পারে বা ছোটোখাটো পারিবারিক অশান্তি বা গোলযোগের সম্ভাবনা একটু থাকছে, একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, ছোটোখাটো ফিনান্সিয়ালি একটু চাপ তৈরি হতে পারে বা অর্থনৈতিক কিছু চাপ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। শরীরগত দিক ভালো হচ্ছে, গুরুজনদের স্বাস্থ্যের জায়গা ভালো হচ্ছে, ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো বুঝে শুনে করবেন। বড় অর্থের ইনভেস্টমেন্ট কালকের দিন না করাটা ভালো হবে, একটু সাবধান বা সতর্কতা অবলম্বন করে আপনারা চলুন বা চলার চেষ্টা করুন। আপনাদের দিন আশা করব তার কৃপায় ভালো হবে বা তার কৃপায় আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। প্রথম কথা, যে দিকটা সতর্ক থাকতে বলবো, যে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু অসুবিধা হতে পারে, ছোটোখাটো কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন, লক্ষ্য রাখতে হবে। আপনি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের ক্রোধ বা রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অপমান বা মানে কী বলবো, কেউ আপনাদের ছোটো বড় কথা বললো, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। যদি সম্ভব হয় যে টোটকাটা পালন করবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনারা মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে রূপটি গীতা দান করছেন, মানে গীতার পাঠ দিচ্ছেন, যে রূপের আপনারা দেখেছেন সিরিয়াল বা টিভিতে বা কল্পনা করতে পারবেন, সেই রূপের কল্পনা করে তাকে প্রণাম করবেন, অত্যন্ত ভালো রেজাল্ট আসবে। তিনি তার কাছে প্রার্থনা করবেন, তিনি যেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিচ্ছেন মানে আমাদের উদ্দেশ্যে ভালো উপদেশ দিচ্ছেন, আমাদের জীবনে চলার রাস্তা দেখাচ্ছেন, তাই আপনারাও তার কাছে রাস্তা দেখানোর প্রার্থনা করবেন, ভালো রেজাল্ট আসবে। বৃষরাশি, শুভ সময় সকাল 10:20 থেকে 11:44 পর্যন্ত। শুভ সময় আপনাদের জন্য, এটা শুভ রং আপনাদের জন্য আগামীকালকের হলুদ রঙের ব্যবহার করা যেতে পারে। শুভ সংখ্যা 5, 5-এর ব্যবহার করুন। স্বামী স্ত্রীর ভালোবাসা বা সম্পর্কর দিকে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কর দিকে বৃষরাশির মানুষজন দয়া করে একটু নজর রাখুন বা লক্ষ্য রাখুন, এদিকটা নজর রাখার প্রয়োজন রয়েছে। পার্সোনাল রিলেশনশিপে কোনোরকম গণ্ডগোল আসতে পারে, পারিবারিক শান্তি কিছুভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে মোটামুটি চাপ থাকলেও সেটা খুব বেশি মাথার উপর দিয়ে যাবে না, হাতের মুঠোয় থাকবে। অর্থনৈতিক সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু দিকে নজর রাখতে হবে, নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ পাবেন, পড়াশোনার ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে ভালোই হচ্ছে। একটু অর্থ অকারণে ব্যয় হতে পারে, দয়া করে লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন, সেটা অত্যন্ত ভালো হবে বা অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে আসবে।
আপনি যদি কৃত্তিকা নক্ষত্র হন, আপনার যদি বিছল রাশি হয়, আমি আপনাদের ক্ষেত্রে বলবো মাথাটা একটু ঠান্ডা রেখে এগোবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা শিকার হতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন কোথায় আপনি সুযোগ পাচ্ছেন, কোথায় আপনি সুবিধা পাচ্ছেন সেটা খেয়াল করার, সেটাকে কাজে লাগানোর, অবশ্যই ভালো ফল হবে। আপনারা বিছল রাশির মানুষ হলে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে রাধাকৃষ্ণের প্রেমের যে মূর্তিটি রয়েছে, প্রেমের যে মূর্তিটি রয়েছে আমরা দেখতে পাই বা ফটোতেও দেখবেন, প্রভু বাঁশি বাজাচ্ছেন, পাশে মা দাঁড়িয়ে রয়েছেন, সেই রূপের পুজো করুন, ভালো ফল আসবে। পরের রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, শুভ সময় আগামীকাল আপনাদের 11:10 থেকে 1:27 পর্যন্ত। শুভ রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। শুভ সংখ্যা 5, 5 সংখ্যার ব্যবহার করা যেতে পারে বা চলতে পারে। মিথুন রাশির মানুষজন হলে বা মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন উন্নতি বা সফলতার দিন হচ্ছে। আপনারা যে কোনো সম্পর্ক বা যে কোনো রিলেশনশিপগুলোর দিকে আপনারা প্রভুরকে ডেকে এগিয়ে যান, আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং কর্মক্ষেত্রে কিছু চাপ এবং আপনারা একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কোন সিদ্ধান্ত নেবো, কীভাবে এগোবো, কীভাবে চলবো, এই জায়গাটা কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। তাই মাথাটা ঠান্ডা রেখে, কনসেন্ট্রেশন ঠিকঠাক রেখে এগোন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। নিজেদের শরীর, নিজেদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখুন, গুরুজনদের স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো হবে। এবং একটা ব্যাপার বলবো, যেখানে যে জায়গাগুলো আমাদের অনেক মানুষের সাথে ঝগড়া থাকে, অশান্তি থাকে, পছন্দ হয় না, তাদের সাথে ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কালকের দিন কিন্তু মিটে যাবে। আপনারা লক্ষ্য করে দেখুন, অনেকাংশে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তাই মিথুন রাশির পজিটিভ কথাই বলছি বা ভালো কথা বলছি, ছোটোখাটো চোট একটু লাগতে পারে, সতর্ক থাকবেন বা সাবধান থেকে চলুন। আপনার যদি মিথুন রাশি হয়, মৃগশিরা নক্ষত্র হয়, পারিবারিক বিবাদ একটু হতে পারে, খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝাঁপিয়ে পড়ে কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বুদ্ধিমত্তার প্রয়োগ করার দরকার আছে, নাহলে কিন্তু অসুবিধা আসবে বা প্রবলেম তৈরি হতে পারে। আপনারা দয়া করে একটু লক্ষ্য রাখুন। প্রভুর বালক রূপকে সকালবেলা উঠে প্রণাম করুন, বা আমরা যে গোপাল পুজো করি, গোপাল রূপের আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্মরণ করুন, আপনাদের দিন ভালো যাবে, অবশ্যই করুন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি শুভ সময় সকাল 9:10 থেকে 11:05 পর্যন্ত। সাদা রঙের ব্যবহার শুভ হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকা হলে। কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার একটু সম্ভাবনা থাকছে বা যোগ থাকছে। তাই একটু টেনশন আসতে পারে, হতাশা কিছু তৈরি হতে পারে বা একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনারা ভুগতে পারেন। কর্মক্ষেত্রে কিছু চাপ থাকবে এবং লোকের দায়িত্বের বোঝা আপনাদের ঘাড়ে চাপতে পারে, এটাই একটু নেগেটিভ দিক। এটা আপনারা সতর্কভাবে এগোবেন বা সাবধানে এগোবেন, তাহলেই কোনো প্রবলেম নেই বা প্রবলেম হওয়ার সম্ভাবনা হচ্ছে না। পারিবারিক শান্তি, বাবা মায়ের সাথে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপগুলো অনেকাংশে ভালো হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু গণ্ডগোল হতে পারে। সন্তান সুখের জায়গা তুলনামূলকভাবে ভালো হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনে কিছু প্রবলেম আসতে পারে, অর্থনৈতিক চাপ কিছু থাকছে, এটা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অকারণে অর্থ ব্যয় না করাটাই ভালো হবে বা চেষ্টা করতে হবে যাতে অকারণে অর্থ খরচা না হয়। কালকের দিনে শুভ সংখ্যা 2, 2 সংখ্যার ব্যবহার আপনারা কালকে করুন। আপনার যদি পুনর্বসু নক্ষত্র হয়, নারী শত্রুতা থেকে একটু সাবধান থাকবেন বা বিপরীত লিঙ্গ থেকে একটু সাবধান থাকবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে চালাকির প্রয়োজন রয়েছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিন আপনারা চেষ্টা করুন আপনাদের কাজগুলো লোককে দিয়ে করিয়ে নেওয়া, একটু বুদ্ধি করে বা একটু কথার দ্বারা বা একটু চালাকির দ্বারা করিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই ভালো হবে বা অবশ্যই ভালো ফল পাবেন। আপনারা আগামীকালকে বা আগামীকালকে রাজা কৃষ্ণের পুজো করুন। রাজা কৃষ্ণ বললাম এই কারণে, তিনি আপনারা দেখেছেন তিনি সিংহাসনে বসে আছেন যখন বা রাজত্ব করছেন যখন, সেই যে রূপ, সেই রূপকে মনে কল্পনা করে তার পুজো করুন বা প্রার্থনা করুন, আপনারা ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রথম কথা বলবো যে আগামীকালকে শুভ মুহূর্ত 10:45 থেকে 12:20 পর্যন্ত। শুভ রং লাল। সিংহ রাশির জাতক বা জাতিকারা লাল রঙের ব্যবহার বেশি করুন। কালকে আপনাদের শুভ সংখ্যা 1, 1 সংখ্যার ব্যবহার করুন। কালকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এমনিতেই রাজার সাথে তুলনা করা হয়, আমি বলবো রাজা রূপকে আপনাদের
কালকে শো করুন। আপনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে, আপনাদের যে যোগ্যতা রয়েছে বা আপনাদের যে ট্যালেন্ট রয়েছে, সেগুলো দয়া করে একটু কালকের দিন দেখান, আপনারা ভালো ফল পাবেন। বা শৌর্য একটু প্রদর্শন করুন। শৌর্য বলতে যুদ্ধ করতে যাওয়া নয়, আপনি পারেন বা আপনি কন্ট্রোল করতে জানেন এটা একটু দেখান কাজের জায়গা বা উন্নতির জায়গায়। সেটা ইকোনমিক্যালিও আপনাদের ভালো ফল দেবে এবং সম্মানের জন্য ভালো ফল দিয়ে যাবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে, একটু মন কষাকষি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। প্রেম তুলনামূলকভাবে ভালো চলবে, কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বা উন্নতির সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। মহানক্ষত্র সম্মান বৃদ্ধি হওয়ার যোগ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, বেশি উপকার করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, দরিদ্রদের জন্য কিছু করার চেষ্টা করুন, আপনারা ভালো ফল পাবেন। দরিদ্র বা যারা সংকটে রয়েছে বা সমস্যায় রয়েছে কিছু করার চেষ্টা করুন, আপনাদের জন্য সেটা অনেকাংশে ভালো হবে। আপনারা যোদ্ধা শ্রীকৃষ্ণের পুজো করুন আগামীকালকের দিন। আপনারা দেখেছেন কংসবধ করার সময় তার যে রূপ, বা জরাসন্ধের সাথে তিনি যখন যুদ্ধ করছেন যে রূপ, সেই রূপকে স্মরণ করুন। তার এই রূপে পুজো বা তাকে স্মরণ করলে আপনাদের মধ্যে ঊর্জা বৃদ্ধি পাবে, শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, মানসিক ক্ষমতা বাড়বে। আপনারা সেই রূপকে স্মরণ করুন, স্নান করে উঠে ঘুম থেকে উঠে অবশ্যই পুজো করবেন, ভালো ফল পাবেন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আগামীকালকের দিন আপনাদের শুভ সময় সকাল 9:05 থেকে 10:55 পর্যন্ত। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শুভ রং আগামীকালকের জন্য সাদা বা হালকা রঙগুলি। প্রথম কথা হচ্ছে, কন্যা রাশির পারিবারিক শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালকের দিন প্রেম ভালোবাসা বা স্বামী স্ত্রী সম্পর্কের কিছু উন্নতি ঘটা, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি ঘটা, মানসিক শান্তি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আশ্চর্য লাগছে না শুনে, কিন্তু সত্যি কথা, এটা আপনারা ফলো করতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু কিছু চাপ থাকবে, কর্মের জায়গায় প্রেশার থাকবে, ফিনান্সিয়ালিও কিছু চাপ ফিল করতে পারেন। পরিবারের মধ্যে যাদের ঝগড়া ছিল, অশান্তি ছিল, শত্রুতা ছিল, গণ্ডগোল ছিল বা কোনো কাজ আটকে ছিল পরিবারের ক্ষেত্রে, আপনারা চেষ্টা করুন সেই জায়গাটা মেটানোর, আপনারা অনেকাংশে ভালো ফল পাবেন। চেষ্টা করতে হবে আপনাদেরকে। কর্মক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন বা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এই দিকটা আপনারা লক্ষ্য রাখুন বা নজর রাখার প্রয়োজন রয়েছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কালকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, 8 সংখ্যার ব্যবহার করবেন বা করতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানসিক শান্তি বজায় রেখে চলুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রেম ভালোবাসাকে ঠিক করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন প্রত্যেক ক্ষেত্রে। গুপ্ত শত্রুতা, সেটা পারিবারিক দিক বলুন, মানে পারিবারিক দিক বলতে বাবা মা তো শত্রুতা নয়, পাশের বাড়ি বা কুর্তোতো জারতো, এই জায়গা থেকে একটু সতর্ক থাকুন। সম্ভব হলে আপনারা প্রচণ্ড পরিমাণ প্রেম বা ভালোবাসা নিয়ে প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন বা অসুবিধার মধ্যে পড়ে রয়েছেন, আপনারা প্রেমিক শ্রীকৃষ্ণের পুজো করুন বা স্মরণ করুন। তার সকালবেলা ঘুম থেকে উঠে, প্রেমিক বলতে তিনি যখন গোপিনীদের সঙ্গে লীলা করছেন বা সেই যে রূপ আমরা জানি বা দেখেছি, সেই রূপকে স্মরণ করুন। আপনাদের অনেকাংশে মানসিক শান্তি বা প্রভুর আশীর্বাদে মানসিক স্বস্তি কিন্তু বাড়বে। একটা ব্যাপার মনে রাখতে হবে, এটা কিন্তু প্রভুর জন্মদিন, প্রভু জন্মেছিলেন এই দিন কংসের কারাগারে রোহিণী নক্ষত্রে, তা এটা কিন্তু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের শুভ মুহূর্ত আগামীকাল 12:05 থেকে 1:54 পর্যন্ত। তুলা রাশির আগামীকালকে শুভ রং নীল, নীল রঙের ব্যবহার করা যেতে পারে। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক কলহ বা একটু হিংসা আপনাদের প্রতি বা জেলাসি কিন্তু বাড়তে পারে। আপনারা হয়তো সরল মনে আমাকে বিশ্বাস করছেন, আমি ধরুন আপনার পাশের বাড়ি বা পরিবারের মানুষ, কিন্তু আমি চেষ্টা করছি আপনার কোনোভাবে ডিস্টারবেন্স করার বা আপনার কোনোভাবে অসুবিধা তৈরি করার, আপনারা এই দিকটা একটু লক্ষ্য রেখে চলুন। তাই চোখ কান খোলা রাখুন। তুলনামূলকভাবে বলবো, কর্মের জায়গা, অর্থের জায়গা মোটামুটি ভালোই হচ্ছে, খুব বেশি অসুবিধা নেই। নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে, গুরুজনদের সাথে একটু গণ্ডগোল কিন্তু হতে পারে, বা অফিসেরও যারা আপনার গুরুজন বলতে ধরুন আপনার ওপরে কেউ আছেন বা সিনিয়র আপনার একই পোস্টে কাজ করছেন, তাদের সঙ্গে কিন্তু একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা বা মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই এই দিকটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে বা এই দিকটা একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। সন্তান সুখের জায়গা ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। শরীর একটু আধটু প্রবলেম করতে পারে, ওভারঅল দিন কিন্তু চলে যাওয়ার মতো বা খুব খারাপ দিন আপনাদের ক্ষেত্রে হচ্ছে না। 5 সংখ্যার ব্যবহার আপনাদের জন্য শুভ হচ্ছে। আপনি যদি চিত্রা নক্ষত্র হন, আপনার যদি তুলা রাশি হয়,
আমি আপনাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আপনি যদি সাতী নক্ষত্র হন পারিবারিক জীবনের দিকে লক্ষ্য রাখবেন। বিশাখা নক্ষত্র অর্থের জায়গায় খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। কালকে আগামীকালকের দিন সকালবেলা ঘুম থেকে আপনারা উঠুন, উঠে প্রভুর হাস্যময় রূপ বা প্রভু হাসছেন বা আনন্দে রয়েছেন সেই রূপের বা সেই রূপকে স্মরণ করবেন, কল্পনা করে নেবেন। আপনার বাড়িতে ধরুন গোপাল রয়েছে বা আপনার বাড়ির পাশে কোনো প্রভুর মন্দির রয়েছে, তার মূর্তি দেখেছেন, কল্পনা করুন সেই মূর্তি আপনার সামনে হাসছে, এই রূপকে স্মরণ করুন মনের মধ্যে, অবশ্যই ভালো ফল হবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামীকালকের দিন আপনাদের উচিত সকাল 9:28 থেকে 11:04 এই টাইমটাকে কাজে লাগানো। লাল রঙের ব্যবহার শুভ হচ্ছে। আপনাদের শুভ সংখ্যা আগামীকালকের দিনের জন্য 3। 3 সংখ্যার ব্যবহার করা আপনাদের জন্য ভালো হবে বা ভালো ফল দিয়ে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আগামীকালকে কর্মক্ষেত্রে সাফল্য বা উন্নতিকে নির্দেশ করছে, অর্থনৈতিক সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আগামীকালকে আপনাদের জন্য থাকছে। তাই কর্ম বা অর্থের দিকে আপনারা খেয়াল রাখুন বা কর্মক্ষেত্রে উন্নতি বা অর্থনৈতিক উন্নতির জন্য আপনারা সচেষ্ট হন, আপনারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। পজিটিভ এনার্জি দিয়ে গিয়ে যান বা পজিটিভিটি মনের মধ্যে নিয়ে আসুন। ছোটোখাটো পারিবারিক বিবাদের জায়গা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে না। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু গণ্ডগোল হতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা তৈরি হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতার জায়গা একটু তৈরি হবে। তাই আমি বলবো সাকসেস বার করে নিয়ে আসার চেষ্টা করুন, প্রভুর আশীর্বাদে সাকসেস আপনাদের বার হবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার যদি বিশাখা নক্ষত্র হয়, আমি আপনাদের ক্ষেত্রে বলবো দয়া করে আপনাদের চেষ্টা করা উচিত বা আপনাদের নজর রাখা উচিত আপনাদের পারিবারিক জীবনের ওপর বা সংসারের ওপর বা সংসারের মানুষজনদের দিকে একটু খেয়াল রাখবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি আপনাদের বলবো কর্মক্ষেত্রে শত্রুতা থেকে একটু সাবধান থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লস হওয়ার একটু যোগ থাকছে, আপনারা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠুন, আপনারা প্রচণ্ড পরিমাণ কিছুদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন বা টেনশনের মধ্যে রয়েছেন, মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, আপনারা প্রভুর বিশ্বরূপ অবতারকে স্মরণ করুন। যখন প্রভুকে বিশ্বরূপ অবতার দেখানো হয়েছিল, মানে প্রভু দেখিয়েছিলেন ভগবান অর্জুনকে গীতার দান করার সময়, সেই অবতারের স্মরণ করুন বা সেই অবতারকে প্রার্থনা করুন, সেই অবতারের কাছে আশীর্বাদ দিন, মানে যে ছবি তার কাছে প্রার্থনা করুন যে আমার ভালো করো, আশা করব আপনার ভালো হবে বা তার আশীর্বাদ আপনি পাবেন। ধনুরাশি, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন বা আপনি যদি ধনুরাশির মানুষজন হন, আগামীকালকে সকাল 9:05 থেকে 11:02 ধরুন এই টাইমটাকে আপনাদের ব্যবহার করা শুভ হচ্ছে। হলুদ রঙের ব্যবহার বিশেষভাবে প্রযোজ্য হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য, খেয়াল রাখতে হবে। 9:09 সংখ্যার ব্যবহার কিন্তু ভালো হচ্ছে। কালকের দিন কিছু ক্ষেত্রে বাজে পরিস্থিতি, মাথা গরম হওয়া, অকারণে আপনার সঙ্গে কেউ ঝগড়াঝাটি অশান্তি করতে চাওয়া বা করার চেষ্টা করা, এর যোগ কিন্তু থাকছে অকারণে। কর্মক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই, কিন্তু শত্রুতার জায়গা সব মিলিয়ে লক্ষ্য রাখতে হবে। তাই একটু বুঝে পা ফেলতে হবে এবং বাক সংযত করার প্রয়োজন রয়েছে। ধরুন আপনি আমার সাথে গল্প করছেন, আপনি আমাকে মন খুলে 5টা কথা বলে দিলেন, কথার কথা বলছি, আমি গিয়ে আপনার অন্য কাউকে আপনার নামে উল্টোপাল্টা কথা রটিয়ে দিলাম, এই জায়গাটা কিন্তু থাকছে। কর্ম অর্থ নিয়ে খুব বেশি অসুবিধা নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব একটা খারাপ হচ্ছে না, প্রেমও ভালো চলবে, কিন্তু ওই জায়গাটা পারিবারিক জীবন কর্মক্ষেত্র খুব বেশি একটু বুঝে শুনে বাক্য প্রয়োগ করবেন, সেটাই কিন্তু আপনাদের জন্য আগামীকালকে ভালো ফল দিয়ে যাবে বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। যেটা আমি বলবো যে পড়াশোনা নিয়ে খুব বেশি অসুবিধা নেই, টেনশন করার মতো কোনো জায়গা নেই, দিন ভালোই কাটবে, আপনাদের একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। আপনার যদি মূলা নক্ষত্র হয় অবশ্যই শত্রুতার দিকে লক্ষ্য রাখবেন। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারকে অবশ্যই সময় দেবেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। উত্তরাশালা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, খেয়াল রেখে চলুন বা নজর রেখে চলুন। আপনাদের উচিত আগামীকালকের দিন প্রভুর রাজরূপের পুজো করা বা রাজরূপকে স্মরণ করা,
প্রভু শাসন করছেন, প্রভু সিংহাসনে রয়েছেন, সেই রূপের পুজো করুন, আপনারা ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন বা মানুষ হন, আগামীকালকে আপনাদের শুভ সময় সকাল 8:20 থেকে 10:15 পর্যন্ত। মকর রাশির জাতক বা জাতিকাদের হালকা রঙগুলো ব্যবহার করা কালকের দিন শুভ হচ্ছে, বা হালকা রঙের ব্যবহার কালকের দিন বেশি করে করুন। মকর রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে কিছু সাফল্য নির্দেশ করছে। অন্যান্য দিন যেমন ডিপ্রেশন থাকছে, চাপ থাকছে, কালকের দিন চাপ কিছুটা হলেও রিলিফ দিয়ে যাবে বা চাপ কিছুটা হলেও কমবে, এবং মোটামুটি অর্থের জায়গা বা অর্থনৈতিক স্থিরতার জায়গা আগামী কালকের দিন আপনারা পেতে চলেছেন। পারিবারিক জীবনে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, গার্জেনদের বা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশনের জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা আগামীকালকে তৈরি করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। অকারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু কর্ম অর্থ উন্নতির জায়গা ভালো, বন্ধু বান্ধবদের থেকে সাপোর্ট পেতে পারবেন, প্রেমিক প্রেমিকারাও খুব একটা খারাপ রেজাল্ট পাবেন না, চলে যাওয়ার মতোই দিন চলবে। তবে আমি বলবো ঝুঁকিপূর্ণ কাজকর্ম, ক্যাশ ডিলিংস বড় করা, এগুলো আপনাদের সতর্ক থাকতে হবে বা সাবধান থাকতে হবে। কালকের দিনে আপনাদের শুভ সংখ্যা 7, 7 সংখ্যার ব্যবহার করা যেতে পারে। আপনার যদি উত্তরাছাড়া নক্ষত্র হয় আমি বলবো জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান। আপনি যদি শ্রবণা নক্ষত্র হন আমি বলবো সমস্ত হিসাব নিকাশের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্র হন স্বামী স্ত্রী সম্পর্কের দিকে দয়া করে একটু লক্ষ্য রাখবেন। আগামীকালকে আপনাদের উচিত বা যে টোটকাটা করতে পারেন, যে প্রভুর যে রূপটাকে স্মরণ করতে পারেন, সেটি হচ্ছে প্রভু ভক্ত শ্রীকৃষ্ণের পূজা করুন বা ভক্ত শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। হয়তো আপনারা বুঝতে পারলেন না কথাটা, আমরা একটা জায়গায় দেখেছিলাম গীতাতে বা শ্রীকৃষ্ণের জীবনীতে প্রভু সুদামাকে পুজো করছেন, তার পরম ভক্ত সুদামা তাকে পুজো করছেন। কল্পনা করবেন সেই রূপকে স্মরণ করার, আপনার প্রভুর সেই রূপকে স্মরণ করে পুজো করার চেষ্টা করবেন। আপনারা শনি সাড়ে সাথী থেকে বলুন বা প্রভুর কৃপাতে আপনাদের জীবনের সমস্যাগুলো থেকে অনেকাংশে মুক্তি পাবেন এবং সকলের মুখে হাসি ফোটাতে পারবেন। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে শুভ মুহূর্ত সকাল 9:40 থেকে 11:25 পর্যন্ত। কুম্ভ রাশির শুভ রং সবুজ বা সবুজের কাছাকাছি রঙগুলো। কর্মক্ষেত্রে চাপ থাকছে, মানসিক অস্থিরতা কিন্তু কিছুটা থাকবে, খুব বেশি হবে না, চাপ মাথার উপর দিয়ে যাবে না, নর্মাল প্রেশার থাকবে, সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন বা সেটা আপনাদের গ্রিপের মধ্যে থাকবে, গ্রিপের বাইরে বেরোবে না, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন। কাজের জায়গায় কেউ খুব বেশি উল্টোপাল্টা কথা বলা বা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করা এই জায়গাগুলো থাকছে না, কিন্তু কর্মক্ষেত্রে আপনারা ছোটোখাটো ভুল করতে পারেন, বা আপনাদের অমনোযোগিতার জায়গা তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। পারিবারিক জীবন শুভ, বাবা মায়ের জন্য বলুন, গুরুজনদের জন্য বলুন, পরিবারের মেম্বারদের জন্য বলুন, এই জায়গা থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রতিবেশী থেকে একটু শত্রুতা আসতে পারে বা আপনাদের পেছনে লাগতে পারে, একটু লক্ষ্য রাখবেন। স্বামী স্ত্রী সম্পর্কের প্রেম ভালোবাসা বা প্রেমিক প্রেমিকাদের প্রেম ভালোবাসার জায়গা কিন্তু তুলনামূলকভাবে বাড়তে পারে। অর্থের চাপ থাকবে, ছোটোখাটো চোটাঘাত লাগার ব্যাপার একটু থাকছে, তাই সাবধানে চলাফেরা করবেন। সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনা নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে নেই। কালকের দিনে সম্ভব হলে 5 সংখ্যার ব্যবহার করবেন। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হন আপনার পরিবারের সকলকে নিয়ে চলুন কালকে, অনেক দেখবেন উন্নতির জায়গা থাকছে। শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামীকাল শরীরগত দিকে একটু খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো গুরুজনদের শরীর স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। আগামীকাল আপনাদের উচিত গোপাল পুজো করা বা প্রভুর যে বাল্যরূপকে স্মরণ করা বা বাল্যরূপকে পুজো করা, সকালবেলা ঘুম থেকে উঠে সেই রূপকে অন্তত স্মরণ করুন বা স্নান করে উঠে স্মরণ করুন, ভালো ফল হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা বা মানুষ হন আগামীকালকে শুভ মুহূর্ত সকাল 10:20 থেকে 12:05 পর্যন্ত। মীন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে শুভ রং হলুদ এবং কমলা, লালও চলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু নীল রঙের ব্যবহার করবেন না মীন রাশির জাতক বা জাতিকারা। আগামীকালকে আপনাদের জন্য শুভ সংখ্যা 1। কালকে মীন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান, উন্নতি, বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আপনি ডমিনেট করার চেষ্টা করুন, আপনি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন সমস্ত পরিস্থিতিগুলো।
এটা কিন্তু আপনাদের সফলতার মুখ দেখাবে। কনফিডেন্স লেভেল বজায় রাখুন, আমি যেটা করছি ঠিক করছি, ভুল কাজ অবশ্যই নয়, আমি যে কাজটা করছি আমি সেটা যেন ঠিক করছি। আপনি যদি অন্যায় করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আশা করছি আপনারা কিছু কিছু খারাপ কাজ করবেন না, বা আপনারা যেটা করবেন ঠিকঠাকই করবেন, এটা পজিটিভ দিক হচ্ছে। দু নম্বর কথা বলবো, পারিবারিক জীবনেও সুখ শান্তি বৃদ্ধি পাবে, তবে ছোটোখাটো বিষয় নিয়ে গুরুজনদের সাথে কিছু মতবিরোধ হওয়ার যোগ বা সম্ভাবনা থাকছে। এক নম্বর কথা, প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতি ঘটার যোগ রয়েছে, অর্থের চাপ খুব বেশি হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, নিজের আত্মীয় স্বজনদের থেকে একটু খারাপ ব্যবহার বা কিছু শত্রুতা আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখুন। এবং তবে একটা কথা বলি, প্রত্যেকের এক্সপেকটেশন হয়তো আমরা পূরণ করতে পারি না, কিন্তু আপনারা কালকে অনেকের আশা বা যারা আপনার উপর আশা করছেন বা আপনার থেকে কিছু ডিমান্ড করছেন সেগুলো আপনারা পূরণ করতে পারবেন। তবে মাথা গরম হতে পারে, একটু রাগজেদ কন্ট্রোল করার দরকার আছে। আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন, কালকে আপনি কন্ট্রোল করবেন বা আপনি ডমিনেট করবেন। আপনি যদি মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন, বন্ধুত্ব থেকে সাবধান থাকুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বামী স্ত্রী সম্পর্কের দিকে একটু খেয়াল রেখে চলুন। কালকে আপনাদের উচিত বা আপনারা প্রভুর রাধাকৃষ্ণর বিগ্রহ বা রাধাকৃষ্ণের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তির সকালবেলা ঘুম থেকে উঠে স্মরণ করে দিন শুরু করুন, আপনাদের দিন অনেকাংশে ভালো যাবে আশা করব বা ভালো হবে। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির আগামীকালকের সার্বিক তথ্য, অবশ্যই এটা চলার পথে আপনাদের কাজে লাগবে। আর যেটুকুই থাক, আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশান চেক করুন, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, জন্মাষ্টমী ভালো কাটান, আপনাদের দিন ভালো যাক। নমস্কার।